নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর। আজকে আমি এসেছি দীঘাতে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে আমন্ত্রণ করেছেন আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে। শুধু বর্ধমান, পূর্ব বর্ধমান, খাজা আনোয়ারে আমার বাড়ি দীঘাতে। আমরা আজকে যে বিশ্ব বাংলা যে কনভেনশন, যে কনক্লেভে যে অনুষ্ঠান হবে বিশ্ব বাণিজ্য নিয়ে, সেখানে আমি অংশগ্রহণ করব। আমাদের অনেক শিল্পী আছেন, বহু শিল্পী আছেন, তার মাঝে আমি একটু চান্স পেয়েছি, আমি সুযোগ পেয়েছি। তো আমি এসে শুধু দীঘাতে এই অনুষ্ঠানে বসে নেই, আমি সারা রাজ্যের মধ্যে প্রথম স্থানে আছি সমাজ সচেতনের শিল্পী। এবং নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে, কখনো নারী নির্যাতন হচ্ছে, কখনো ডেঙ্গুতে মানুষ মরছে, কখনো ডাইনিক বলে পিটিয়ে মারছে, কখনো পার্শ্ব শিক্ষকরা হাহাকার করে কাঁদছে, সব জায়গায় আমি ছুটে যাই। মিড ডে মিলে নুন ভাত ফ্যান ভাত খাওয়ানো হচ্ছে, সেখানে আমি লড়ে ডিম ভাত আনি। তো এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন সমস্যা সারা রাজ্য এবং দিল্লিতে, এমনকি এইমসের সামনে আমি স্বেচ্ছায় রক্তদান, মরণোত্তর চক্ষুদান, দেহদান নিয়ে গান গেয়েছি। তো ঠিক আপনি, আজ আমি আজ দীঘাতে সমুদ্র সৈকতে বসে আছি, আমার মায়েরা বাবারা সবাই রয়েছেন, আমি ওনাদের গান শোনাচ্ছি। তো আমি বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী যে একটা নতুন রূপায়ণ করলেন দীঘাকে, নতুন করে ঢেলে সাজাচ্ছেন, এর ফলে আমার মনে হয়, আমি আশাবাদী দীঘাতে পর্যটন শিল্পে বিরাট উন্নতি হবে, প্রচুর পর্যটক আসবেন, হোটেল ব্যবসার উন্নতি হবে এবং এখানে অনেক মানুষ কাজ পাবেন। এবং যে সমস্ত মানুষেরা বলছেন আমরা কাজ পাচ্ছি না, আমাদের অর্থনৈতিক জীবনের কাঠামো ভালো নয়, আমরা গরিব হয়ে রয়েছি, তো এই পর্যটন শিল্পে উন্নতি হলে, হোটেল ব্যবসা উন্নতি হলে, বাণিজ্য নগরী গড়ে উঠলে আমার মনে হয় মানুষের অর্থনৈতিক জীবনে আরও উন্নতি হবে এবং মানুষ আরও ভালোভাবে থাকবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন রূপায়ণে আমি খুব খুশি, অনেক মানুষ খুব খুশি, আজকে বহু মানুষের ঢল এখানে আসবে, সেই সঙ্গে আমিও এখানে আসার সুযোগ পেয়েছি। এই জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। আমার নাম স্বপন দত্ত বাউল, পূর্ব বর্ধমান জেলায় খাজা আনোয়ারে আমার বাড়ি। থ্যাংক ইউ স্বপন দা। বিশ্ব বাংলা কনভেনশন বেঙ্গল বিজনেস কনক্লেভের আয়োজনে দীঘায় অনুষ্ঠান হচ্ছে গো, পর্যটকের ভিড় হবে, হোটেল ব্যবসার উন্নতি হবে, পর্যটকের ভিড় হবে, হোটেল ব্যবসার উন্নতি হবে, মানুষের জীবনযাত্রার উন্নতি হবে, মানুষের জীবনযাত্রার উন্নতি হবে। বিশ্ব বাংলা কনভেনশন আয়োজিত বেঙ্গল বিজনেস কনক্লেভের অনুষ্ঠান আজ হচ্ছে দীঘায় গো, পর্যটন ব্যবসার উন্নতি হবে, হোটেল শিল্পের উন্নতি হবে, পর্যটন ব্যবসার উন্নতি হলে, হোটেল শিল্পের উন্নতি হলে দীঘায় মানুষের অর্থনৈতিক জীবনের উন্নতি হবে, দীঘায় মানুষের অর্থনৈতিক জীবনের উন্নতি হবে। একটু বাইরে নিন।